হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে শেয়ার করতে চলেছি। তো সবই বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো এখানে নিয়োগ করতে চলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ মিনিমাম ভারতবর্ষের 99% জানে এই চাকরি, অর্থাৎ এই ব্যাংকটা কোথায় এবং কোথায় অবস্থিত। তো সবই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনো পর্যন্ত তোমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। ধরতে গেলে বিজ্ঞপ্তি এখানে ইংলিশ, হিন্দি এবং বাংলাতেও কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক সহকারী পদে নিয়োগ করা হয়েছে 2021টি, অর্থাৎ 2021 সালের। তো এইখানে যেসব পদে নিয়োগ করতে চলেছে, প্রতিটি শূন্য পদ মিলিয়ে এখানে 950টি শূন্য পদে নিয়োগ করা হবে। তো বাংলা এখানে কি লিখতে দেখতে পারছো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের বিভিন্ন অফিসে সহকারী 950টি পদে নিয়োগের উদ্দেশ্য যোগ্য প্রার্থীদেরকে আবেদন করার জন্য আহ্বান জানাচ্ছে। সমগ্র দেশব্যাপী কেন্দ্রীয় ভিত্তিক প্রতিযোগিতামূলক দুই পর্বের অনলাইন পরীক্ষা এবং ভাষার উপরে দক্ষতার পরীক্ষার মাধ্যমে পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। অর্থাৎ এখানে বলাই হয়েছে ভাষার আর উপরে দক্ষতা পরীক্ষা হবে, অর্থাৎ এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ভাষায়। সম্পূর্ণ বিজ্ঞাপনটি ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে। 2022 সালের ফেব্রুয়ারি মাসের 3 সপ্তাহে প্রকাশিত হবে এবং এটি এমপ্লয়মেন্ট নিউজ রোজগার সমাচার পত্রিকাতে প্রকাশিত হবে। তো এখানে একটি বলাই দেওয়া হয়েছে আবেদনকারী কেবলমাত্র ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার কথা বলা হয়েছে 17 ফেব্রুয়ারি 2022 থেকে শুরু হয়ে এবং কি পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ রয়েছে মার্চ মাসের 4 তারিখে এবং প্রাথমিক অনলাইন পরীক্ষার তারিখ রয়েছে মার্চ মাসের 26 তারিখে এবং কি মার্চ মাসের 27 তারিখে। আর কিন্তু এখানে কিছু বলে দেওয়া হয়নি, কারণ একটি পেপার কার্ড থেকে নেওয়া হয়েছে যেখানে কোয়ালিফিকেশন এডুকেশনের কথায় কোনো ইঙ্গিত করা হয়নি। তো আমরা অফিসিয়ালি একটি ওয়েবসাইট থেকে জেনে নেব শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবে এবং কি প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে সব বিষয় নিয়ে। দেখো বন্ধুরা, এখানে ডাইরেক্টলি বলা হয়েছে যারা আবেদন করবেন তাদের কিন্তু গ্র্যাজুয়েশন হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে, তা আবার 50% নম্বর নিয়ে। এসসি এসটিদের ক্ষেত্রে আরও এখানে ছাড় থাকবে এবং কি এখানে ই সার্ভিস ম্যান ক্যাটাগরিও থাকছে এবং কি এখানে 15 বছর আর্ম ফোর্স যারা আছো, যারা রিটায়ার করেছো, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টের জন্য পরীক্ষা হবে অনলাইন এক্সামিনেশন ফেজ 1 এবং ফেজ 2। এখানে অর্থাৎ ভাষা হিসাবে পরীক্ষা হবে, যেখানে নাম্বার থাকবে মিনিমাম 100 নম্বর পরীক্ষা হবে। ইংলিশে থাকবে এখানে 30 নম্বর, ম্যাথে থাকবে 35 নম্বর এবং কি রিজনিং থাকবে 35 নম্বর। তো বন্ধুরা, এখানে সব থেকে বড় বিষয় এই পরীক্ষা কিন্তু নিজের ভাষায় হবে। যেরকম যারা বাংলা, অর্থাৎ কলকাতা থেকে আবেদন করছো এবং পশ্চিমবঙ্গ থেকে আবেদন করছো তাদের জন্য বাংলায়, যারা মুম্বাই দিল্লি থেকে আবেদন করবে তাদের হিন্দিতে, এবং কি যারা অর্থাৎ অল ওভার ইন্ডিয়াতে আবেদন করতে চাও তাদের কিন্তু এখানে ইংলিশে পরীক্ষা করার টাইম থাকবে। টাইম 20 মিনিট থাকবে ইচ সেকশনের পরীক্ষার ক্ষেত্রে। এখানে সাবজেক্টের কথা বলে দেওয়া আছে, অর্থাৎ সিলেবাস টেস্ট রিজনিংয়ে 40টা থাকবে, 30 মিনিট দেওয়া হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে 30 মিনিট, নাম্বারিক্যাল অ্যাবিলিটি 30 মিনিট দেওয়া হবে, জেনারেল অ্যাওয়ারনেস 30 মিনিট 25 মিনিট দেওয়া হবে, কম্পিউটার নলেজের জন্য 20 মিনিট দেওয়া হবে, আর টোটাল মিলিয়ে 135 মিনিটের পরীক্ষা হবে 200 নম্বরে। দেখো বন্ধুরা, এখানে বলাই হয়েছিল, প্রথমে বলে দিয়েছিলাম যে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যেসব প্রান্তের থেকে আবেদন করবেন সেই সব প্রান্তের ল্যাঙ্গুয়েজ হিসাবে পরীক্ষা হবে। তো এখানে কলকাতা রয়েছে, বেঙ্গলি নেপালি ভাষা এখানে পরীক্ষা হবে। তো এখানে আবেদন করার পদ্ধতিটা পুরোটা দেওয়া আছে, প্রথমে কিভাবে আবেদন করতে হয়। আবেদন করার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো বন্ধুরা, 950টি শূন্য পদে রয়েছে যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে চাকরি দেওয়া হবে। তো ভিডিও শেষ করছি, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।